অসময়ে তুষারপাত দার্জিলিংয়ের সান্দাকফুতে, নিম্নমুখী তাপমাত্রার আনন্দে আত্মহারা পর্যটকরা। শীতের বিদায় সম্পন্ন হয়েছে, বসন্তকালেরও শেষ মুহূর্ত, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন। অনেকেই আবার পরিবর্তনের কারণ শিলাবৃষ্টিকে চিহ্নিত করেছেন। আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনার। সেই পূর্বাভাস অনুযায়ী রবিবার ভোর থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে। সবথেকে বড় প্রাপ্তি দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেছে। শুধু সান্দাকফু নয়, দার্জিলিংয়ের আরও বেশ কিছু অঞ্চলে তুষারপাতের ঘটনা ঘটেছে। তুষারের চাদরে ঢাকা পড়েছে বিস্তীর্ণ এলাকাগুলি, বাড়ি গাড়ি রাস্তা সব ঢেকে গেছে বরফে। অসময়ে তুষারপাত হলেও স্নোফলস পেয়ে পর্যটক মহল বেজায় খুশি। গোটা শীতকাল তুষারপাতের আশায় বসেছিল পর্যটকরা, অবশেষে সেই আশা তাদের পূরণ হয়েছে। তবে এখন সান্দাকফুতে তুষারপাত দারুণ উপভোগ করেছেন পর্যটকরা। পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির কারণে উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হয়েছে, যেন পুনরায় আবার ফিরে এসেছে শীতের আমেজ। All yesterday it was hailstorm and snowfall. Our biggest link Navakumar, in the trip we have to take care very well. ঠিক আছে, আমি বলছি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যেই কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশ ও বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্ট পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24। রাজ্য জুড়ে এখন আমরা বদলে দেব খবরের সমীকরণ। দুদিনের জন্য মুখ দেখাতে নয়, আপনাদের কণ্ঠস্বর তুলে ধরতে রাজ্যের রাজপথে ছুটে চলেছি আমরা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সমস্ত বিষয়ের চুলচেরা বিশ্লেষণ, নির্ভুল নিরপেক্ষ খবর জানতে চোখ রাখুন নদিয়া নিউজ 24।